সাহাবীরুন বলেছেন যাদেরকে কোয়ালিটি বলেছেন সেগুলোর সাথে ইমাম আলী মাকাম ইমাম হোসেনের জীবনের সাথে মিল আছে না নাই জোরে বলেন মিল আছে না নাই এবার কারবালার ময়দানে নবীজির নাতি নবীজির নওয়াসা ইমাম হোসেন আলী মাকাম যে সময় পার করেছেন যে সিচুয়েশন পার করেছেন যে মুসিবত পার করেছেন যে দুঃখ পার করেছেন যে পরিস্থিতি পার করেছেন একার কষ্ট ভিন্ন এদিকে আওলাদের কষ্ট এখানে বোন ছিল বোনের কষ্ট ছোট বাচ্চা ছিল বাচ্চার কষ্ট সঙ্গী সাথীর কষ্ট সবার কষ্টের উপরে কষ্ট থাকার পর আল্লাহর উপর কোনো এতরাজ জানায় নাই নারাজি জানায় নাই অভিযোগ জানায় নাই শুকরিয়ার মাধ্যমে সবর ধারণ করেছেন ইমাম আলী মাকাম ইমাম হোসেন ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা যারা নিজের জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চিন্তা করো যারা জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলো সত্যার সাথে আমি অদম বলে যেতে চাই আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হোসেনের কষ্টের মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হযরত ইব্রাহিম নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট মরিয়ম আলাইহিস সালামের মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট সুলাইমান নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট ইদ্রিস নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট তায়েবের ময়দান আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দ্বারা কাছেও নাই তাহলে কি শিক্ষা পেলাম ইসলাম এমন একটা কোড অফ লাইফ যেটাকে ধারণ করার মতো করতে জানলে সুইসাইড জীবন থেকে হারায় যাবে শুকরিয়া এবং হাসি লেগেই থাকবে বলেন সুবহানাল্লাহ সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ সেই ইসলামকে সারা বিশ্বের মধ্যে খুঁটির মতে আল্লাহ পাক যার শাহাদতের মধ্যে গেড়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম হোসাইন আরেকটা জোরে বলেন আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব যদি আপনারা অনুমতি দেন করব ইনশাআল্লাহ জোরে বলেন করব ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই এই জান্নাতে যুবকের সর্দার কয়জন জোরে বলেন কয়জন একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হোসেন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হোসেন যে দুইজন হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের নূরে নজর যে দুইজন হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের নওয়াসা ইমাম হোসাইনের জিকির ইমাম হোসাইনের স্মরণ ইমাম হোসাইনের তাসকারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায় এতে আমার মনে হয় কি যারা নতুন যুবক আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবে না সেজন্য আমি সবার কাছে যদি ভুল হয় মাফ করবেন আমরা যেখানেই আলোচনার আয়োজন করব ব্যানারের মধ্যে যেখানে ইমাম হোসেনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দিব আর একটু জোরে বলেন এবার ইমাম হোসাইনের স্মরণ করলে নবী কি নারাজ না খুশি যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হোসেন দুজনের নাম একসাথে স্মরণ করতে পারি আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে তাহলে হবে কি আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হোসাইনের সাথে ইমাম হাসানের নাম থাকবে আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে তখন পড়বে ইমাম হাসান ইমাম হোসেন তাদের মাথায় বসে যাবে কেন বলছি আকাবিররা যখন মেহফিলের ময়দানে ছিল ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি আমাদের শ্রোতা কিন্তু এক নয় আমি মনে বুঝাতে পারছি না আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয় আকাবিরদের শ্রোতার ইশক মোহাব্বত আদব আমাদের শ্রোতার ইশক মোহাব্বত আদব এক নয় আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব যেখানে কমিটির নাম আছে ইমাম হোসাইনের নামে আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করাই দিবেন আর একটু জোরে বলেন এবার দেখেন হোসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয় মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না একটু খেয়াল করবেন হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট যখন বলবেন হাসান হোসাইন আরো জোরে বলেন না যখনই বলবেন হাসান হোসাইন নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি
আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আমিন যতজন আকাবির আছে আকাবির আহলে সুন্নাত আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক বলি আমিন শেষ পারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়নায় আরেকটু ইমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ ইসলামকে বলা হয় কোড অফ লাইফ সেই ইসলামকে সারা বিশ্বের মধ্যে খুঁটির মতে আল্লাহ পাক যার শাহাদতের মধ্যে গেড়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম হুসাইন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব যদি আপনারা অনুমতি দেন করব ইনশাআল্লাহ জোরে বলেন করব ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই এই জান্নাতে যুবকের সর্দার কয়জন জোরে বলেন কয়জন একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসাইন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসাইন যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নূরে নজর যে দুইজন হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের নওয়াসা ইমাম হুসাইনের জিকির ইমাম হুসাইনের স্মরণ ইমাম হুসাইনের তাসকারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায় এতে আমার মনে হয় কি যারা নতুন যুবক আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবে না সেজন্য আমি সবার কাছে যদি ভুল হয় মাফ করবেন আমরা যেখানেই আলোচনার আয়োজন করব ব্যানারের মধ্যে যেখানে ইমাম হুসাইনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দিব আরেকটু জোরে বলেন এবার ইমাম হুসাইনের স্মরণ করলে নবী কি নারাজ না খুশি যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজনের নাম একসাথে স্মরণ করতে পারি আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে তাহলে হবে কি আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের সাথে ইমাম হাসানের নাম থাকবে আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে তখন পড়বে ইমাম হাসান ইমাম হুসেন তাদের মাথায় বসে যাবে কেন বলছি আকাবিররা যখন মেহফিলের ময়দানে ছিল ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি আমাদের শ্রোতা কিন্তু এক নয় আমি মনে বুঝাতে পারছি না আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয় আকাবিরদের শ্রোতার ইশক মোহাব্বত আদব
আমাদের শ্রোতার ইশক মহব্বত আদব এক নয়, আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক। পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে, আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব, যেখানে কমিটির নাম আছে ইমাম হোসাইনের নামে, আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করাই দিবেন। আর একটু জোরে বলেন। এবার দেখেন, হোসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয়, মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না, একটু খেয়াল করবেন। হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট, যখন বলবেন হাসান হোসাইন, আরো জোরে বলেন না, যখনই বলবেন হাসান হোসাইন নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি, আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। যতজন আকাবির আছে আকাবির আহলে সুন্নাত, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক বলি আমিন। শেষবারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, হয় নাই আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন সেগুলোর সাথে ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের জীবনের সাথে মিল আছে না নাই, জোরে বলেন মিল আছে না নাই। এবার কারবালার ময়দানে নবীজির নাতি নবীজির নামাসা ইমাম হোসাইন আলী মাকাম যে সময় পার করেছেন, যে সিচুয়েশন পার করেছেন, যে মুসিবত পার করেছেন, যে দুঃখ পার করেছেন, যে পরিস্থিতি পার করেছেন, একার কষ্ট ভিন্ন, এদিকে আওলাদের কষ্ট, এখানে বোন ছিল বোনের কষ্ট, ছোট বাচ্চা ছিল বাচ্চার কষ্ট, সঙ্গী সাথীর কষ্ট, সবার কষ্টের উপরে কষ্ট থাকার পরও আল্লাহর উপর কোনো এতরাজ জানাই নাই, নারাজি জানাই নাই, অভিযোগ জানাই নাই, শুকরিয়ার মাধ্যমে সবর ধারণ করেছেন ইমাম আলী মাকাম ইমাম হোসাইন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যারা নিজের জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চিন্তা করো, যারা জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলো, সত্যর সাথে আমি অদম বলে যেতে চাই, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হোসাইনের কষ্টের মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হযরত ইব্রাহিম নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট মরিয়ম আলাইহিস সালামের মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট সুলাইমান নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইদ্রিস নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট তায়েবের ময়দান আমার নবী রহমাতুল্লিল আলামিনের দ্বারা কাছেও নাই। তাহলে কি শিক্ষা পেলাম? ইসলাম এমন একটা কোড অফ লাইফ যেটাকে ধারণ করার মতো করতে জানলে সুইসাইড জীবন থেকে হারাই যাবে, শুকরিয়া এবং হাসি লেগেই থাকবে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ, সেই ইসলামকে সারা বিশ্বের মধ্যে খুঁটির মতে আল্লাহ পাক যার শাহাদতের মধ্যে গেড়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম হুসাইন। আরেকটা জোরে বলেন। আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব, এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা, আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব, যদি আপনারা অনুমতি দেন করবো ইনশাল্লাহ, জোরে বলেন করবো ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই জান্নাতে যুবকের সর্দার কয়জন, জোরে বলেন কয়জন? একজন হচ্ছে ইমাম হাসান আর একজন হচ্ছে ইমাম হোসেন। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত, একজন হচ্ছে ইমাম হাসান আর একজন হচ্ছে ইমাম হোসেন, যে দুইজন হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের নূরে নজর, যে দুইজন হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের নামাসা, ইমাম হোসাইনের জিকির, ইমাম হোসাইনের স্মরণ, ইমাম হোসাইনের তাস্কারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়, ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়। এতে আমার মনে হয় কি, যারা নতুন যুবক আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবে না,
সেজন্য আমি সবার কাছে যদি ভুল হয় মাফ করবেন আমরা যেখানেই আলোচনার আয়োজন করব ব্যানারের মধ্যে যেখানে ইমাম হোসেনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দেব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার ইমাম হোসেনের শরণ করলে নবী কি নারাজ না খুশি খুশি যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হোসেন দুজনের নাম একসাথে শরণ করতে পারি আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে হবে কি আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের সাথে ইমাম হাসানের নাম থাকবে আমাদের ছোট ছোট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে তখন পড়বে ইমাম হাসান ইমাম হোসেন তাদের মাথায় বসে যাবে কেন বলছি আকাবিররা যখন মাহফিলের ময়দানে ছিল ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি আমাদের শ্রোতা কিন্তু এক নয় আমি মনে বুঝাতে পারছি না আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয় আকাবিরদের শ্রোতার ইশক মোহাব্বত আদব আমাদের শ্রোতার ইশক মোহাব্বত আদব এক নয় আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব যেখানে কমিটির নাম আছে ইমাম হোসেনের নামে আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করে দিবেন আর একটু জোরে বলেন এবার দেখেন হোসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয় মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না একটু খেয়াল করবেন হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট যখন বলবেন হাসান হোসাইন আরো জোরে বলেন না যখনই বলবেন হাসান হোসাইন নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন যতজন আকাবির আছে আকাবির আহলে সুন্নাত আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক বলি আমিন শেষবারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ আয়নায় আরেকটু ইমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى مرحبا أسكر محفلين بشيش مهمان